অদ্ভুত এক ভালো লাগার কবিতা আপনাদের বলছি। চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাতে, চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরব বলে, চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচুলির স্তন তখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতেষু সংস্থিতা। তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি, কেননা তুমি আমার জ্বরের সময় জল পড়তে দিয়েছ দুটো হাতে। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার চল্লিশটা ফাল্গুন চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে। ওরা যখন এসে তোমাকে লড়িতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লড়িতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লড়িতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লড়িতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত।